চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আসন্ন মোবারকপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কামাল হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় 5 নং ওয়ার্ডে মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শফিকুল আলম বিশ্বাস, মোবারকপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মহসিন আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ফজলুর রহমান আনিসুর রহমান, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিক উদ্দিন ও হাসান আলী সহ মোবারকপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাই হোক, আপনারা সবাই জানেন এই কামাল আপনাদের পদপ্রার্থী, আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী। গতবারে যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে পদপ্রার্থী ছিলেন এবং কিছু ষড়যন্ত্রের মাধ্যমে সে পরাজিত হয়েছিলেন। পরিষদ নির্বাচনে আমরা যদি কামালকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে পাই, শুধু দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আমি অত্র এলাকার সর্বসাধারণের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে আপনারা দলমত নির্বিশেষে আমাদের এই কামালকে একবার দেখেন। চেয়ারম্যানের মাধ্যমে তোরা আপনাদের ছোট ভাই হিসাবে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন এবং সামনে যে ইউপি নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে, আমি জোহাত করে আপনাদের এই কি করি গ্রামে জোহাত করে আমি বলে গেলাম মা বোনেরাকে, ভাইরাকে, চাচারাকে, সকলের কাছে একটাই আবেদন আমার, একটি বার আমাকে দেখেন 5টি বছরের জন্য, 5টি বছরের জন্য আমাকে দেখেন যে আমি এই ইউনিয়নকে পরিবর্তন করতে পারছি কিনা।